हेलो व्यूअर्स, वेलकम टू ई मैथ क्लब, प्रीवियसली नोन एज एएच मैथमेटिक्स क्लब। आज के আমরা প্রাথমিক চেটির ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ অঙ্ক সংখ্যা এবং বিভাজ্যতা চ্যাপ্টারের উপরে 2 নম্বর প্র্যাকটিস শীট নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা 2 নম্বর প্র্যাকটিস শীটে মোট 13টি প্রশ্ন সমাধান করব। এই প্রশ্নগুলি অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষায় আসার মতো, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করবে, যাতে অন্যরাও এই ভিডিও দ্বারা উপকৃত হয়। তো চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, পরপর দুটি জোড় সংখ্যার বর্গের অন্তর যদি 28 হয় তাহলে ছোট সংখ্যাটি কত? তোমাদের একটা সূত্র হয়তো মনে আছে, যদি পরপর দুটি সংখ্যা, পরপর জোড় নামে জোড় কিন্তু বলা নাই, কিন্তু পরপর দুটি সংখ্যা, সে যে কোনো সংখ্যা হতে পরপর, তাহলে সেই পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য যদি এক্স হয়, যদি এক্স হয় তাহলে বড় সংখ্যাটি কত? এক্স প্লাস ওয়ান বাই টু। আর ছোট সংখ্যাটা আছে কত? এক্স মাইনাস ওয়ান বাই টু। এটা তোমরা জানো, কিন্তু এখানে কি বলা হয়েছে? পরপর দুটি জোড় সংখ্যা বলা হয়েছে, জোড় জোড় বলে দেওয়া হয়েছে। তাহলে এক্ষেত্রে সূত্রটা কি হবে? এক্ষেত্রে সূত্রটা একটু অন্যরকম হবে। সেটা হবে কি, ছোট সংখ্যাটা হবে এক্স মাইনাস ফোর বাই ফোর, আর বড় সংখ্যাটা হবে কত? এক্স প্লাস ফোর বাই ফোর। তাহলে ছোট সংখ্যাটা এক্স মাইনাস ফোর বাই ফোর, বড়টা এক্স প্লাস ফোর বাই ফোর। আর যদি শুধু বলতো এই জোড় শব্দটা না থাকতো, পরপর দুটি সংখ্যার বর্গের সমান্তর থাকতো, এই শব্দটা যদি না থাকতো, তাহলে সূত্রটা কি হতো? বড় সংখ্যার জন্য হতো এক্স প্লাস ওয়ান বাই টু, ছোট সংখ্যার জন্য হতো কত? এক্স মাইনাস ওয়ান বাই টু। তাহলে এই অঙ্কর ক্ষেত্রে আমাদের কি চেয়েছে? ছোট সংখ্যাটি চেয়েছে। তাহলে এক্স মাইনাস ফোর বাই ফোর এই এটা আমরা ব্যবহার করব। তাহলে এখানে অন্তর কত বলেছে? 28। তাহলে হচ্ছে 28 মাইনাস ফোর বাই ফোর, বিয়োগ করলে কত? 24, 24 বাই ফোর সমান হচ্ছে কত? 6। তাহলে আমাদের এ হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, প্রশ্ন নাম্বার টু, একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা পি কে 5 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ভাগ শেষ হয় 3। তার নিচের যে সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করলে ভাগ শেষ শূন্য হবে সেটি নির্ণয় করি। অর্থাৎ ধরো একটা পি সংখ্যাকে আমরা 5 দিয়ে ভাগ করছি, ধরো 5 দিয়ে ভাগ করছি, তাহলে ভাগ শেষ কত হয় বলছে? ভাগ শেষ থাকবে কত? ভাগ শেষ থাকবে 3। ভাগ শেষ থাকবে, ভাগফল কিছুটা পেলাম, ধরো কে ভাগফল পেলাম, তাহলে কত ভাগ শেষ থাকছে? পি, এই 3। যদি এই পি সংখ্যাটি আর 3 কম হতো তাহলে এখানে কত পেতাম? শূন্য পেতাম। অর্থাৎ ভাগ শেষ কত পেতাম? শূন্য পেতাম। তাহলে দেখি পি মাইনাস 3, তাহলে একটা এই সংখ্যা, এটাকে আমরা 5 দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত হবে? শূন্য হবে। দেখি পি মাইনাস 3 আছে কি? পি মাইনাস 3 এখানে তো নেই। তাহলে আর কি হতে পারে? যদি এই পি সংখ্যাটা যেহেতু 5 দিয়ে ভাগ করছি আর ভাগ শেষ 3 পেয়েছি, যদি সংখ্যাটা আরো 2 বেশি হতো, এই পি সংখ্যাটা আরো 2 বেশি হতো, তাহলে কত হতো এখানে? ভাগ শেষ 5 হতো। 5 কে আবার তো ভাগ দিত, তাই না? তাহলে ভাগ শেষ কত হয়ে যেত? শূন্য হয়ে যেত। তাহলে আমাদের পি প্লাস 2 এই সংখ্যাটাও কত হচ্ছে? 5 দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত হবে? শূন্য হবে। দেখি এরকম সংখ্যা কোনো আছে কি? হ্যাঁ আছে, এখানে লাস্ট অপশনে আছে, অর্থাৎ ডি অ্যান্সারটা হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, অঙ্কটা আমি আরো একবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ধরো পি সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করা হচ্ছে, ভাগ ফল আমরা কিন্তু কে পেলাম? আমরা এখানে ভাগ শেষ পেলাম আমরা 3, 3 ভাগ শেষ পেয়েছি, এটা এখানে বলেছে 3 ভাগ শেষ হবে। তাহলে যদি এই পি সংখ্যাটা আরো 3 কম হতো তাহলে 3 ভাগ শেষটা থাকতো না, কত হতো? শূন্য হয়ে যেত। তাহলে ভাগ শেষ শূন্য হয়ে যেত। তাহলে পি মাইনাস 3 এই সংখ্যাটা 5 দিয়ে ভাগ করলে ভাগ শেষ শূন্য হবে, অপশনে কিন্তু এই সংখ্যাটা নেই, তাহলে এটা আমরা নিতে পারছি না। তাহলে আরো কি হতে পারে? যদি 3 ভাগ শেষ, যদি এই সংখ্যাটা আরো 2 বেশি হতো, পি সংখ্যাটা আরো 2 বেশি বড় হতো, তাহলে কত হতো? এটা 5 হতো। আর 5 মানে কি? আবার 5 দিয়ে ভাগ যেত, তাহলে ভাগ শেষ শূন্য হয়ে যেত। তাহলে পি প্লাস 2 এই সংখ্যাটা 5 দিয়ে ভাগ করলে কি হবে? ভাগ শেষ শূন্য হবে। তাহলে অপশন এটা আছে, তো এটা আমাদের রাইট অ্যান্সার। এই প্রশ্নটাকে আমরা অন্যরকম ভাবে ক্যালকুলেশন করে তোমাদের দেখাতে পারি, চলো দেখে নিই কিভাবে দেখা করা যায়। তোমরা প্রাইমারি লেভেলে শিখেছো ভাজ্য সমান ভাগফল ইনটু ভাজক প্লাস ভাগশেষ, তাই তো? অর্থাৎ ধরো এক্ষেত্রে কি হবে, ভাজক হচ্ছে কত? 5, ভাজ্য কত হচ্ছে? পি, ভাগফল আমরা কে ধরেছি আর ভাগশেষ হচ্ছে 3। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারবো? ভাজ্য পি সমান ভাগফল কত? কে, কে ইন্টু 5, অর্থাৎ 5 কেও লেখা যায় প্লাস 3, তাই তো? এটা লিখতে পারছি। আচ্ছা,
তাহলে এক্ষেত্রে পি কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে কে, আর ভাগশেষ হচ্ছে কত, 3 হচ্ছে, ভাগশেষ হচ্ছে 3। এখন এখানে যে চারটি অপশন দেওয়া আছে সব অপশনগুলো আমাদের চেক করতে হবে। পি সমান এত, তাহলে পি মাইনাস ওয়ান সমান কত, তাহলে পি মাইনাস ওয়ান সমান হচ্ছে, পি মাইনাস ওয়ান সমান, আচ্ছা এটাকে 5 কে লিখছি, ঠিক আছে সুবিধা হবে লিখতে, 5 কে প্লাস 3 পি মাইনাস ওয়ান, মানে এখানে মাইনাস ওয়ান করলাম তাহলে পাচ্ছি কত, 5 কে প্লাস 2। আচ্ছা এক্ষেত্রে এটা কি ভাগশেষ কত থাকছে, 2 ভাগশেষ থাকছে, মানে ভাগশেষ শূন্য হচ্ছে না, তাই তো, 5 দিয়ে ভাগ করলে, এটাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকছে, 2 থাকছে, শূন্য হচ্ছে না। তাহলে পরেরটা দেখবো পি মাইনাস 2, তারপরে পি প্লাস 1 দেখবো, তারপরে পি প্লাস 2 দেখবো, দেখবো কোনটায় ভাগশেষ শূন্য হয়। চলো আমরা পি প্লাস 2 টা দেখি, শেষেরটা দেখি। আচ্ছা পি প্লাস 2 সমান কত, এখানে আমরা পি এর মানটা বসাচ্ছি, 5 কে প্লাস 3, আর এখানে প্লাস 2 লিখেছি তাই এখানে আমরা প্লাস 2 করলাম, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 5 কে প্লাস 3 আর দিয়ে 5, 5, তাই তো। তাহলে এক্ষেত্রে 5 যদি কমন নিই, 5 কমন হলে কত থাকছে এখানে কে, আর এখানে 1, তাহলে দেখো এখানে 5 এর একটা গুণিতক হিসাবে প্রকাশ করতে পারলাম, কাকে, পি প্লাস 2 কে, পি প্লাস 2 কে আমরা 5 এর একটা গুণিতক আকারে প্রকাশ করতে পারলাম। তাহলে আমরা বলতে পারছি এই এই যে পেলাম যেটা, এটা 5 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এটা পি প্লাস 2 টা হচ্ছে কি, 5 দ্বারা বিভাজ্য। চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই, কোয়েশ্চেন নাম্বার 3, এটা 2 নম্বরের মতই করে আমরা করব আর কি, একটা মানে খুব সহজ নিয়মে করব, আর একটা ওই যে অনেক ক্যালকুলেশন ক্যালকুলেশন করে করব আমরা। একটি পূর্ণ সংখ্যা n কে r দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হয়, 2, আর দিয়ে যদি 6n কে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে। তো ধরো একটা সংখ্যা n, এটাকে আমরা r দিয়ে ভাগ করছি, তাহলে এক্ষেত্রে ভাগশেষ কত পাওয়া যাচ্ছে, ভাগশেষ পাওয়া যাচ্ছে 2 কে ধরলাম ভাগফল, তাহলে ভাগশেষ কত পাওয়া যাচ্ছে, 2। এবার বলা হচ্ছে যদি n কে না করে যদি 6n কে ভাগ করি, আমরা 6n কে যদি ভাগ করি মানে 6 গুণ, n এর 6 গুণকে যদি ভাগ করি তাহলে বলো দেখি যে ভাগশেষ তাহলে কত হবে, এটাকে 6 দ্বিগুণ করলে পারে, এটা 6 দ্বিগুণ হয়ে যাবে, 6 দ্বিগুণে 12, অর্থাৎ 12 হয়ে যাবে, তাই না, তাহলে 12 কে তো আবার ভাগ যাবে আর দিয়ে, তাহলে আবার যদি ভাগ যায় তাহলে পরে কত ভাগশেষ থাকছে, 4, তাহলে 4 হচ্ছে তোমাদের অ্যান্সার, অর্থাৎ ডি এরটা আছে রাইট অ্যান্সার। তাহলে এই গেল আমাদের শর্টকাট নিয়ম, কিন্তু যদি সূত্রের সাহায্য করি তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, এখানে আমরা এন সমান 8 কে প্লাস কত ভাগশেষ ছিল, তখন 2 ভাগশেষ ছিল, তাই তো, এন কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে আমরা ভাগশেষ পাচ্ছি কত, 2, তাহলে এন কে 8 দিয়ে ভাগ করলে আমরা ভাগশেষ 2 পাচ্ছি, আমরা ভাগফল ধরে নিয়েছি কে। এবার 6n, তাহলে এটাকে আমরা 6 দিয়ে গুণ করলে কত পাচ্ছি, 6 ইন্টু 8 কে প্লাস 2, তাহলে হচ্ছে 6 ইন্টু 8 কে প্লাস 6 দ্বিগুণে 12। আচ্ছা আমরা কত দিয়ে ভাগ করছি, 8 দিয়ে ভাগ করছি, তাই এখান থেকে 8 কমন নেওয়ার চেষ্টা করবো আমরা, তাহলে 8 টাকে একটু আগে লিখলাম, না লিখলেও হতো, প্লাস এটাকে আমরা একটু ভেঙে লিখলাম, 8 প্লাস 4 12টাকে 8 প্লাস 4 লিখলাম। তাহলে দেখো এখান থেকে এই এইখান থেকে 8 আর এখান থেকে 8 কমন যাচ্ছে, তাই তো, তাহলে 8 কমন নিলে এখানে পড়ে থাকছে কত, 6 কে, আর এখানে পড়ে থাকছে কত, 1 প্লাস 4, তাহলে 6n কে যদি 8 দিয়ে ভাগ করা হয় তাহলে কি থাকছে, ভাগশেষ, ভাগশেষ 4 থাকছে, ওকে, তাহলে সেই সূত্রটা, অর্থাৎ ভাজ্য সমান ভাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ, যে সূত্রটা আমরা দেখালাম সেই সূত্রের সাহায্যে আমরা পাচ্ছি, তাহলে এটা ভাজ্য, এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে কত, ভাগশেষ, তাহলে 4 হচ্ছে ভাগশেষ। আচ্ছা এবারে আমরা 5 নম্বর প্রশ্নে চলে আসি, 4 নম্বর প্রশ্নটা একটু বাদ দিলাম, মানে পরীক্ষা আসার মতো নয়, তাই আমরা 5 নম্বরে চলে আসছি। এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে, 121, 1 2 3, 2 1, 1 2 3 4, কত কত, 3 2 1, এই সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলোর মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলো মৌলিক সংখ্যা, এটা কি মৌলিক, এটা কি মৌলিক, এটা কি মৌলিক, বা এটা কি মৌলিক, বা আরো যে সংখ্যাগুলো সেগুলো কি মৌলিক, সেগুলো আমাদের পরীক্ষা করে দেখতে হবে। চলো দেখে নিই। আচ্ছা আমরা একটা বিষয় তোমাদের দেখাই, ধরো 11 গুণিত 11 কত গুণ করলে আমরা কত পাবো,
গুণ করলে পাবো আমরা 121। 121 যদি 3 111 গুণিতে 111 নিই তাহলে আমরা পাবো 1 2 3 2 1। যদি আমরা 4টে 1 করে নিয়ে গুণ করি অর্থাৎ 1011 কে গুণ করি তাহলে 1 2 1 2 3 4 3 2 1। ভালো করে লক্ষ্য করার বিষয়গুলো, 11 ইন্টু 1 অর্থাৎ দুটো অন নিয়ে যদি গুণ করি, অন অন ইন্টু অন অন, তাহলে আমরা কত পাচ্ছি 1 2 পর্যন্ত গেলাম, তারপরে 2 এর পর কত হয় 1। 3টে করে 1 নিয়ে গুণ করলে 1 2 3 পর্যন্ত গেলাম, তারপরে আবার কমতে লাগলাম, 3-এর পরে 2 1 কমতে শুরু করলাম। 4টে 1 গুণ করলে কি দাঁড়াচ্ছে 1 2 3 4 পর্যন্ত গেলাম, তারপরে আবার কমতে লাগলাম, 3 2 1। একই রকম 5টা নিলে কত হয় বলো দেখি, 5টা যদি 1 আমরা গুণ করি তাহলে বলো তাহলে হবে কত, 1 2 3 4 5 পর্যন্ত যাবো, তারপরে আবার কমতে শুরু করবো, তো 4 3 2 1। 6টা করে 1 নিই গুণ 1 2 3 4 5 6, তাহলে কত, 6 পর্যন্ত যাবো, 1 2 3 4 5 6, তারপরে কমতে শুরু করবো অর্থাৎ 5 4 3 2 1। তাহলে ব্যাপারটা কি বোঝা গেল, এই সংখ্যা, এই সংখ্যাটা কি, এই সংখ্যা, এই সংখ্যার গুণফল, এই সংখ্যাটা এটা, এটার গুণফল, এবার চলতেই থাকবে, চলতেই থাকবে, এই সংখ্যাটা এই সংখ্যার, এই সংখ্যার গুণফল, এই সংখ্যাটা এই সংখ্যার, এই সংখ্যার গুণফল, দেখো এখানে এই সংখ্যাগুলোই আছে। তাহলে 111 এভাবে লিখতে পারলাম, এইটাকে আমরা এভাবে লিখতে পারলাম, এইটাকে আমরা এভাবে লিখতে পারলাম, এইটাকে আমরা এভাবে লিখতে পারলাম, বাকি যত সংখ্যা সবগুলো এভাবে আমরা লিখতে পারবো। আর মৌলিক সংখ্যার সংজ্ঞা আমরা কি জানি, কোন সংখ্যাকে সেই সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, তাই তো, অর্থাৎ কোনো সংখ্যাকে যদি এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ না করা যায় তাহলে সেই সংখ্যাটি হয় মৌলিক সংখ্যা। কিন্তু এখানে এই 121 কি এক দিয়ে ভাগ করতে পারছি, 121 দিয়ে ভাগ করতে পারছি, আর তার সঙ্গে সঙ্গে 11 দিয়েও ভাগ করতে পারছি, তাহলে কি মৌলিক সংখ্যা, না মৌলিক সংখ্যা নয়। তাহলে এই সংখ্যাটাকে এই সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি, 1 দিয়ে ভাগ করতে পারছি, আর তার সঙ্গে 111 দিয়ে ভাগ করতে পারছি, এটা কি মৌলিক সংখ্যা, না এটা মৌলিক সংখ্যা নয়, তাহলে এটা কেউ মৌলিক সংখ্যা নয়। তাহলে আনসার কি, এই শ্রেণীতে যতগুলি মৌলিক সংখ্যা আছে তার সংখ্যা কত, একটাও মৌলিক সংখ্যা নাই, তাহলে উত্তর হবে কি 0, অর্থাৎ এই হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। 6 নম্বর, 2n-1, এক্ষেত্রে এন হচ্ছে একটা পূর্ণ সংখ্যা আর এন এর মানটা 1-এর থেকে বড় হবে, তাহলে এন এর সব থেকে ছোট কোন মানের জন্য এই 2n-1 মৌলিক সংখ্যা হবে না, মৌলিক সংখ্যা হবে না, এখানে 4টে অপশন দেওয়া আছে। প্রথমে বলা হয়েছে এন এর মানটা কি 1-এর থেকে বড় হবে, প্রথম অপশন কি এন এর মানে একটা 1 দেওয়া আছে, একটা 2 দেওয়া আছে, তাহলে যেহেতু এন এর মান 1-এর থেকে বড় হবে বলা আছে, কিন্তু এখানে এন এর মান কত দেওয়া আছে, 1 দেওয়া আছে, এই অপশনটা বাদ, তাহলে এটা আমাদের অ্যান্সার হচ্ছে না। 2 নম্বর অপশন চলে আসুন, এন এর মান 4 আর 5 বলা আছে, তাহলে 2n-1, তাই তো, n-1 দেখি মানটা বসিয়ে দেখি, তাহলে 2n-4-1 এই মানটা বসালাম, তাহলে 2n-4 মানে কত, 2n-4 মানে 16-1 কত, 15, এটা কি মৌলিক সংখ্যা, না এটা মৌলিক সংখ্যা নয়, তাহলে মৌলিক সংখ্যা হবে না, এটা পেলাম। কিন্তু 5 দেখি, 5 দিক বসালে কত আসছে, তাহলে 2n-5-1, 2n-5 মানে 32-1 মানে হচ্ছে কত, 31, কিন্তু এটা মৌলিক সংখ্যা, 31টাকেই অবশ্য একটা মৌলিক সংখ্যা, 15 মৌলিক নয় কিন্তু 31 মৌলিক, তাহলে অ্যান্সারটা হবে না, এটা বাদ। কি হতে হবে আমাদের, দুটোই ক্ষেত্রে যাতে মৌলিক সংখ্যা না হয় এরকম একটা অপশন আমাদের চুজ করতে হবে, সি অপশন দেখি। আচ্ছা, 4 বসালে তো 15 পাচ্ছি আমরা, এখানে দেখলাম এনের মান 6 বসালে কত পাচ্ছি দেখি, এনের মান যদি 6 বসায় তাহলে 2n-6-1, তাহলে 2n-6 মানে কত হচ্ছে 64-1, তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি কত 63, তাহলে এনের মান যদি আমরা 6 বসাই তাহলে কত পাচ্ছি 63, এটা কি মৌলিক সংখ্যা, না এটা মৌলিক সংখ্যা নয়, তাই এনের মান 4 হলে যেটা পেলাম সেটা মৌলিক সংখ্যা নয়, 6 হলে যেটা পেলাম সেটাও মৌলিক সংখ্যা নয়, তাহলে আমাদের উত্তর হচ্ছে কত সি। প্রশ্নটা ভালো করে বুঝেছে তো, এনের কোন মানের জন্য এটা মৌলিক সংখ্যা হবে না, তাই এনের 4 এবং 6 মানের জন্য মৌলিক সংখ্যা হচ্ছে না, তো এটা অ্যান্সার কারেক্ট। 132 ইন্টু 133 ইন্টু 134 ইন্টু 135,
অর্থাৎ 1, 2, 3, 4 পর 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 5টি সংখ্যার গুণফল নেওয়া হয়েছে। তাহলে এদের গুণফল যা দিয়ে বিভাজ্য, তোমাদের প্রথম সম্ভবত এই চ্যাপ্টারের প্রথম ক্লাসে আলোচনা করা হয়েছিল, পরপর 5টি সংখ্যার গুণফল, সে সংখ্যাটা যে কোনো হতে পারে, সংখ্যাটা 1 থেকে শুরু করে 1 দিকে 5 পর্যন্ত যেতে পারি, বা 6 থেকে গুণ করতে করতে যেতে পারি 5, তো 8, 9, 10 পর্যন্ত যেতে পারি যে কোনো, যেমন এখানে 131 থেকে শুরু করে 131, 132 করতে করতে 135 পর্যন্ত গুণ করেছে। তাহলে এই 5টি সংখ্যার গুণফল কত দিয়ে বিভাজ্য হবে, সেই সূত্রটা কি মনে আছে? অবশ্যই, 1, 2, 3, 4, 5, অর্থাৎ পরপর 5টি সংখ্যা গুণ করব, গুণফল কত আসছে? গুণফল আসছে কত? 120। তাহলে তোমাদের উত্তর আছে কত? বি আনসার আছে, রাইট আনসার। অর্থাৎ পরপর 5টি সংখ্যা গুণফল এটা দিয়ে বিভাজ্য। পরপর 3টি সংখ্যা যদি গুণফল বলতো, ধরো পরপর 3টি সংখ্যা এটা 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 এই পর্যন্ত বলতো, তাহলে কত দিয়ে বিভাজ্য হতো? তাহলে 1 × 2 × 3, মানে পরপর 3টি সংখ্যা গুণ করতাম কত হতো? 6, এটা 6 দিয়ে বিভাজ্য হতো। যদি পরপর 4টি সংখ্যা গুণফল বলতো, অর্থাৎ এত দূর বলতো, এই পর্যন্ত বলতো, তাহলে আমরা কি করতাম? তাহলে 1 × 2 × 3 × 4, অর্থাৎ 4×6 = 24 দিয়ে বিভাজ্য হতো। ব্যাপারটা বোঝা গেলো? তো এই সূত্রগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। দেখো কত আছে এটা, 1,25,679, 1,25,680, মানে এর এর পরের সংখ্যাটা এখানে দেওয়া আছে, 1,25,681 এর পরের সংখ্যাটা দেওয়া আছে, অর্থাৎ পরপর 3টি সংখ্যা নেওয়া হয়েছে। তাহলে সংখ্যা গুলির যোগফল যা দিয়ে বিভাজ্য, মানে পরপর 3টি সংখ্যা যোগফল কত দিয়ে বিভাজ্য, এটা আমাদের তোমাদের মনে রাখতে হবে। পরপর 3টি সংখ্যার যোগফল অবশ্যই 3 দ্বারা বিভাজ্য, এটা ক্যালকুলেশনের কিছু নেই, জাস্ট মনে রাখতে হবে। পরপর 3টি সংখ্যার যোগফল সবসময় 3 দিয়ে বিভাজ্য হবে। তুমি নিয়ে দেখো উদাহরণ, ধরো 2 নিলে, 2, 3 আর 4 যোগ করে দেখো কত আসছে? 9 আসছে, 3 দিয়ে বিভাজ্য। আচ্ছা ধরো 11, 12, 13 3টি সংখ্যা পরপর যোগ করলাম, তাহলে যোগফল কত আসছে? 23, 36, তাই তো? 3 দিয়ে বিভাজ্য। এটা সূত্রটা মনে রাখবে যে পরপর 3টি সংখ্যা যোগফল 3 দিয়ে বিভাজ্য হয়, কিন্তু পরপর 4টি সংখ্যা যোগফল যে 4 দিয়ে বিভাজ্য হবে এরকম কোনো কিন্তু কথা নেই, বিভাজ্য নাও হতে পারে। নয় নম্বর একটা সিরিজ, খুব সহজ একটা সিরিজ দেওয়া আছে, দেখো 1, 3, 5, 6, 10, সরি 15, তারপরে কত হবে? এই 15 পরে কত হবে? এখানে অপশন চুজ করতে হবে। আচ্ছা ভালো করে দেখো, একের সঙ্গে 2 যোগ করে কত এসেছে? 3, তাই তো? 2 যোগ করা হয়েছে, প্রথমে 2 যোগ করা হলো, তারপরে 3-এর সঙ্গে 3 যোগ করা হয়েছে, 3 যোগ করে 6 হয়েছে, 3-এর সঙ্গে 6-এর সঙ্গে 4 যোগ করে কত হয়েছে? 10 হয়েছে, 4-এর সঙ্গে এই 10-এর সঙ্গে 5 যোগ করে হয়েছে কত? 15 হয়েছে, অর্থাৎ প্রতিবার এক এক করে বাড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে 15-এর সঙ্গে কত যোগ করবে এবারে? 6 যোগ করবে, তাহলে 15 আর 6 কত হবে? 21, তাহলে 21টি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। আরেকবার দেখে নাও, একের সঙ্গে 2 যোগ করে 3 পেয়েছি, 3-এর সঙ্গে 3 যোগ করে মানে 1 বাড়িয়ে দিলাম 6 পেয়েছি, 6-এর সঙ্গে 4 যোগ করে 10 পেয়েছি, 4-এর সঙ্গে এই 10-এর সঙ্গে 5 যোগ করে 15 পেয়েছি, 15-এর সঙ্গে 6 যোগ করে 21 পাচ্ছি। ওকে, এই সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য, তাহলে স্টার এ সবচেয়ে ছোট যে অঙ্কটি হবে সেটি হলো কত? কোন সংখ্যা 3 দিয়ে বিভাজ্য হলে কি হয়? 3 দিয়ে বিভাজ্য কখন হয় তোমরা জানো কি? আচ্ছা একটা উদাহরণ তুমি দেখো, এই সংখ্যাটা কি 3 দিয়ে বিভাজ্য? এটা আমরা কিভাবে পরীক্ষা করেছিলাম? আমরা পরীক্ষা করেছিলাম কিভাবে? সব এই অঙ্কগুলো যোগ করেছিলাম, তাই তো? 2 + 1 + 3 যোগ করলে কত আসছে? 6, 12। এই সংখ্যাটা কি 3 দিয়ে বিভাজ্য? সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য, তার মানে এই পুরো সংখ্যাটা কি 3 দিয়ে বিভাজ্য, অর্থাৎ 2, 1, 3, 6 এই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য। তাহলে এই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হবে কখন? যখন এই 7 + 1 + 0 + *+9 + 5 এই যোগফলটা যখন 3 দিয়ে বিভাজ্য হবে, তখন এই পুরো সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হবে। কিন্তু স্টারে কত আছে সেটা আমাদের জানা নেই। আচ্ছা দেখি, তাহলে 7 + 1 + 0 + *+9 + 5 তাহলে এই যোগফলটা কত? যদি যদি 3 দিয়ে বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হবে, কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য। তাহলে যোগ করি, 7 আর 1 শূন্য, যোগ করলে 8ই থাকছে, স্টার যোগ করতে পারছি না আমরা, তাহলে 8 আর 9 হচ্ছে 17, 17 আর 5 হচ্ছে কত? 22, তাহলে 22
বাইশ প্লাস স্টার, বাইশ প্লাস স্টার। আচ্ছা দেখো, তাহলে বাইশের সঙ্গে আর কত যোগ করলে এই সংখ্যাটা তিন দিয়ে বিভাজ্য হবে? তাহলে বাইশের সঙ্গে যদি এক যোগ করি তাহলে 23 হবে, তিন দিয়ে বিভাজ্য হচ্ছে, হচ্ছে না। যদি দুই যোগ করি, বাইশের সঙ্গে দুই যোগ করলে, অর্থাৎ যদি স্টার যদি আমরা দুই বসাই তাহলে কত হয়ে যাচ্ছে 24, আর এই সংখ্যাটা কি তিন দিয়ে বিভাজ্য। তাহলে অবশ্যই স্টারের মান কত পাচ্ছি আমরা, স্টারের মান হয়ে যাচ্ছে কত, টু। তাহলে বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কোন একটি সংখ্যা 11 দিয়ে বিভাজ্য হবে কিনা সেই নিয়ম তোমাদের শেখানো হয়েছে, একবার রিভিউ করে নিই আমরা। ধরো এই সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য কিনা সেটা কিভাবে আমরা জানবো? ডান দিক থেকে জোড় স্থানীয় আর বিজোড় স্থানীয় অঙ্কগুলো আমরা যোগ করব। ডান দিক থেকে বিজোড় স্থানীয় অঙ্ক হচ্ছে এটা একটা আর এটা একটা, তাহলে হচ্ছে কত, 5 প্লাস 3 কত পেলাম, 8। আর ডান দিক থেকে জোড় স্থানীয় কত, 6 আর হচ্ছে 2, তাহলে হচ্ছে 6 আর 2 যোগ করলে কত পাচ্ছে, 8। তাহলে জোড় স্থানীয় যোগফল 8, বিজোড় স্থানীয় যোগফল হচ্ছে 8, তাহলে 8 থেকে 8 বাদ দিলে কত পেলাম, 0 পেলাম। তাই এটা অবশ্যই এটা 11 দিয়ে বিভাজ্য হবে, এই সংখ্যাটা কত হচ্ছে, 11 দিয়ে বিভাজ্য হচ্ছে। যদি এটা 11 শূন্য না, যদি 11 হতো বা 22 হতো, অর্থাৎ যে সংখ্যাটা পেতাম সেটা যদি 11 দিয়ে বিভাজ্য হতো তাহলে এই সংখ্যাটাও 11 দিয়ে বিভাজ্য হতো, এটা তোমরা জানো। তাহলে এক্ষেত্রে এই সংখ্যাটি 11 দিয়ে বিভাজ্য হবে বলেছে, তাহলে এই স্টার স্থানে কত বসবে, তাহলে এই সংখ্যাটি 11 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এখান দিয়ে বিজোড় স্থানে কোনটা কোনটা হচ্ছে, 2 7, তারপরে হচ্ছে 5, 6 কিংবা যোগ করবো, তাহলে বিজয় স্থানাঙ্কগুলো যোগ করি, 2, তারপরে হচ্ছে 7, 5 প্লাস 6 যোগ করলে 9, 9 14, 20, 20 পেলাম। এবারে জোড় স্থানীয় অঙ্কগুলো যোগ করবো আমরা, জোড় স্থানীয় অঙ্ক হচ্ছে কত, 2, তারপরে হচ্ছে স্টার প্লাস স্টার, তারপরে হচ্ছে কত, 3, তাহলে হচ্ছে 3 আর দিয়ে 5, 5 প্লাস স্টার, 5 প্লাস স্টার। আচ্ছা এবারে বলো, 20 থেকে যদি এটাকে বিয়োগ করা হয়, 20 থেকে যদি এটাকে বিয়োগ করা হয় তাহলে বিয়োগ ফলটা হয় আমাদের 0 পেতে হবে অথবা আমাদের 11-এর গুণিতক পেতে হবে, তাই তো? তাহলে 20 থেকে কত বিয়োগ করলে আমরা 0 পাবো, 20 বিয়োগ করলে 0 পাবো, তাহলে এটাকে 20 হতে হবে। তাহলে 20 হতে গেলে 5 প্লাস কত হতে হবে, 15 হতে হবে, 15 অপশন নেই। তাহলে আমাদের বিয়োগ করে কত নিয়ে আসতে হবে, 11 নিয়ে আসতে হবে। তাহলে এখান থেকে কত বিয়োগ করলে 11 পাবো, 9 বিয়োগ করলে 11 পাবো, তাহলে এখানে এটাকে কত হতে হবে, 9 হতে হবে। তাহলে এখানে 5 অলরেডি আছে, তাহলে 5 তার সঙ্গে কত যোগ করলে 9 পাবো, 4 যোগ করলে, তাহলে স্টার যদি আমরা 4 বসাই তাহলে হচ্ছে এটা 9 হয়ে যাচ্ছে। তাহলে 20 থেকে 9 বিয়োগ করলে কত বলছে, 11, তাহলে 11 এই সংখ্যাটা কত হবে, 11 দিয়ে বিভাজ্য হবে। তাহলে আমাদের অ্যান্সার হয়েছে কোনটা, অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ডি, ডি হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা 12 নম্বর, কোন সংখ্যাকে যখন এন দিয়ে ভাগ করা হয় তখন ভাগশেষ কত হয়, 24, এবং ওই সংখ্যার দ্বিগুণ সংখ্যাকে যদি এন দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ হয় 11, তাহলে এন এর মান কত? আচ্ছা আমরা ধরে নিলাম যে এক্স এক্স সংখ্যাকে আমরা এন দিয়ে ভাগ করছি, এক্স সংখ্যাকে এন দিয়ে ভাগ করছি, ফলে আমরা ভাগফল কিউ পেয়েছি, আর মানে ভাগশেষ কত, ওখানে ভাগশেষ বলা হয়েছে 24, ভাগশেষ 24 বলা হয়েছে। তাহলে আমরা সেই ভাগশেষ সূত্র অনুযায়ী কি লিখতে পারছি আমরা, তাই এক্স সমান হচ্ছে কত, এন ইনটু কিউ প্লাস 24, তাই তো? এই সূত্র অনুযায়ী লিখতে পারছি এটা, অর্থাৎ ভাজ্য সমান ভাগ ভাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ। এবারে বলা হয়েছে যদি এই সংখ্যাটা দ্বিগুণ সংখ্যাকে ভাগ করা হয় এন দিয়ে, অর্থাৎ এক্স কে, টু এক্স কে যদি এন দিয়ে ভাগ করা হয়, অর্থাৎ টু এক্স কে যদি এন দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হয় বলেছে, 11 হয়। তাহলে আমরা দেখি এর দ্বিগুণ সংখ্যাকে ভাগ করি, তাহলে টু এক্স মান কত পাচ্ছি, 2 দ্বিগুণ করলে পরে 2x, আর এটা হচ্ছে 2 ইন্টু এন ইন্টু কিউ প্লাস 48, তাই তো? অর্থাৎ 2x কে যখন আমরা এন দিয়ে ভাগ করব তখন ভাগশেষ কত হচ্ছে, 48 হচ্ছে। কিন্তু ওখানে ভাগশেষ কত বলা হয়েছে, ওখানে ভাগশেষ বলা হয়েছে 11, তাহলে আমরা 48 থেকে যদি 11 বাদ দিই কত পাচ্ছি, 37 পাচ্ছি। তাহলে যেহেতু আমরা এখানে ভাগশেষ পাচ্ছি 48 কিন্তু ওরা বলেছে ভাগশেষ 11, তাহলে এই 37 সংখ্যাটা একটু বেশি আসছে না, এখানে 37 সংখ্যা বেশি আসছে, তাহলে এই 37 দিয়ে অবশ্যই তাহলে ভাগ করা হচ্ছে এন কে, তাহলে অবশ্যই 37 দিয়ে এন কে ভাগ করা হচ্ছে। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত, 37, 37।
650-এর মধ্যে কতগুলি স্বাভাবিক সংখ্যা আছে যেগুলি 5 এবং 11 দিয়ে বিভাজ্য, কিন্তু কিন্তু 3 দিয়ে বিভাজ্য নয়? আচ্ছা, 5 এবং 11 দিয়ে বিভাজ্য এরকম সংখ্যা কত হতে পারে? 55। তাহলে 55 সংখ্যাটা 5 দিয়ে বিভাজ্য হবে এবং 11 দিয়ে বিভাজ্য হবে। আচ্ছা, ধরো আমরা 55কে আমরা 1 দিয়ে গুণ করলাম, তাহলে কত পেলাম? 55। তাহলে এই সংখ্যাটা 5 দিয়ে এবং 11 দিয়ে বিভাজ্য। 55কে আমরা 2 দিয়ে গুণ করলাম, তাহলে 110। তাহলে এই সংখ্যাটা 5 দিয়ে এবং 11 দিয়ে বিভাজ্য। আরো 55কে আমরা 3 দিয়ে গুণ করলাম, তাহলে 165। তাহলে এই সংখ্যাটা 5 দিয়ে আর 11 দিয়ে বিভাজ্য। কারণ কি? কারণ 55 5 আর 11 দিয়ে বিভাজ্য। আচ্ছা, তাহলে একই রকম ভাবে আমরা 55কে 4 দিয়ে গুণ করলাম, 5 দিয়ে গুণ করলাম, 6 দিয়ে, 55কে 7 দিয়ে গুণ করতে করতে আমরা 55কে 12 দিয়ে গুণ করে 660 পেলাম। কিন্তু আমাদের বলা হয়েছে 650-এর মধ্যে, মানে 650-এর ছোট কতগুলি স্বাভাবিক সংখ্যা পাবো যেগুলো 11 এবং 5 দিয়ে বিভাজ্য হবে কিন্তু 3 দিয়ে বিভাজ্য হবে না। তাহলে এই সংখ্যাগুলো পেলাম, এরা সবগুলোই কি 5 দিয়ে এবং 11 দিয়ে বিভাজ্য। এই সংখ্যাটা আমরা বাদ, এই সংখ্যাটা আমরা নিব না, কারণ এটা 650-এর বেশি হয়ে যাচ্ছে, তাহলে এই সংখ্যাটা বাদ। তাহলে এই সমস্ত সংখ্যাগুলো 11 এবং 5 দিয়ে বিভাজ্য, তো আমরা খুঁজবো যে এদের মধ্যে আবার কোন সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য নয়, খুঁজবো আমরা। 3 দিয়ে বিভাজ্য হওয়ার শর্ত তোমরা জানো, তাদের অঙ্কগুলো যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। কিন্তু এখানে আমাদের খুঁজতে হবে কাকে, যে সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য নয় সেটা খুঁজতে হবে, সেটা আমাদের উত্তর হবে, তাই তো? এটা কি 3 দিয়ে বিভাজ্য? 5+5=10, না, 3 দিয়ে বিভাজ্য নয়। তো এটা একটা আমাদের পেলাম, এটা 1 1 2, আর 0 যোগ করলে 2, মানে 2কে 3 দিয়ে ভাগ যাচ্ছে না, এটা একটা 3 দিয়ে বিভাজ্য নয়। তাহলে 6 এটাকে 7 5 12, এটা যোগ করলে আমরা 12 পাচ্ছি, মানে এটা 3 দিয়ে বিভাজ্য, তো এটা একটা বাদ, এটাও 3 দিয়ে বিভাজ্য নয়, এটা আমরা একটা পেলাম। এটা যোগ করলে আমরা পাচ্ছি কত? 14, মানে 3 দিয়ে বিভাজ্য নয়, এটাও পেলাম। 3 আর 3 6, 0 যোগ করলে 6, মানে 6 এটা 3 দিয়ে বিভাজ্য, তো এটা আমরা বাদ দিয়ে দিলাম। 385, এটা এটা কত? 8 আর 3 11 16, 3 দিয়ে বিভাজ্য নয়, এটা আমাদের একটা পেলাম। 4 4 8, এটা 3 দিয়ে বিভাজ্য নয়, এটাও পেলাম। 495, মানে হচ্ছে 9 9 18, এটা 3 দিয়ে বিভাজ্য, তো এটা বাদ। 5 5 10 0 10, মানে 3 দিয়ে বিভাজ্য নয়, এটা একটা পেলাম, এটাও 3 দিয়ে বিভাজ্য নয়, এটা আমরা পেলাম। তাহলে 3 দিয়ে বিভাজ্য নয় এরকম সংখ্যা কটা পাচ্ছি? মানে 5 এবং 11 দিয়ে বিভাজ্য কিন্তু 3 দিয়ে বিভাজ্য নয় এরকম সংখ্যা কটা পেলাম? 1 2 3 4 5 6 7 8, তাহলে 8, অর্থাৎ বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, কোনো একটা সংখ্যার কতগুলি উৎপাদক আছে সেটা জানার পদ্ধতি তোমরা জানো, তোমাদের আমি শিখিয়েছি, তবু একবার আলোচনা করে নিই। ধরো 12, এর কটা উৎপাদক আছে? কি করে জানবো আমরা? এটাকে প্রথমত মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব। তাহলে কত? 2 × 2 × 3, তাহলে 2 টু দি পার কত? 1 আর 2 × 3 টু দি পার 1, তাহলে কটার উৎপাদক হবে? সে সূত্র অনুযায়ী তাহলে 2-এর মৌলিক সংখ্যার মাথায় কত আছে? 2, তার সঙ্গে 1 যোগ করলাম, ইন্টু 3-এর কত আছে মাথায়? 1 আছে, তাহলে তার সঙ্গে 1 যোগ করব, তাহলে হচ্ছে 3 আর হচ্ছে কি 2 = 6টি। তাহলে 12 6টা কি আছে? উৎপাদক আছে বা গুণনীয়ক আছে। তাহলে একই রকম ভাবে 15-এর ক্ষেত্রে চেক করি, তাহলে 15কে আমরা লিখতে পারবো কি? 15 × 3 × 5, এটার মৌলিক, এটার মৌলিক, তাহলে এর মাথায় 1, মাথায় 1 কিছু নেই মানে মাথায় 1 আছে, তাহলে 1 + 1 = 1+1 = 2 × 2 = কত 4, তাহলে 15 কটা উৎপাদক আছে? 4টি উৎপাদক আছে। চলো আমরা অঙ্কে চলে যাই এবারে। এখানে বলা হচ্ছে 5টি উৎপাদক আছে এমন একটি সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে পি, তাহলে পি মাইনাস 1 এর কতগুলি উৎপাদক থাকবে? তাহলে এখানে বলা হয়েছে পি এর কটা উৎপাদক আছে বলেছে? 5টি উৎপাদক আছে বলেছে। তাহলে পি সংখ্যাটা কেমন হতে পারে? তাহলে পি সংখ্যাটা এরকম হতে পারে, n^4 আকারের হতে পারে, n এখানে মৌলিক সংখ্যা, তাহলে এই সূত্র অনুযায়ী কত হবে? তাহলে 4+1=5 হবে, তাই তো? তাহলে পিটা এরকম আকারের হতে পারে, আর পি কে বলা হয়েছে কি? সব থেকে ছোট সংখ্যা বলা হয়েছে। তাহলে এটা যেহেতু মৌলিক সংখ্যা, তাহলে সব থেকে ছোট মৌলিক সংখ্যা কত আমাদের জানা আছে বলো দেখি? সব থেকে ছোট মৌলিক সংখ্যা কত? 2,
তাহলে পি এর মানটা কত হয়ে যাচ্ছে, তাহলে পি এর মানটা হয়ে যাচ্ছে 2^4 সমান কত, 16। তাহলে পি এর মানটা কত পেলাম, 16। অর্থাৎ 16 আর 5টা উৎপাদক আছে। তাহলে পি মাইনাস ওয়ান এর কটা উৎপাদক আছে, পি মাইনাস ওয়ান এর, তাহলে পি মাইনাস ওয়ান, পি মাইনাস ওয়ান সমান কত পাচ্ছি, 16 মাইনাস ওয়ান সমান কত, 15। তাহলে 15 কটা উৎপাদক আছে, এটি এখন আমি এখানে করে দেখিয়েছিলাম, 15 উৎপাদক কটা আমরা এখানে করে দেখেছিলাম, কটা 15 উৎপাদক, 15 উৎপাদক হচ্ছে 4টি। তাহলে আমাদের ডি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আজকের মতো এই পর্যন্তই, পরের ক্লাসে আমরা বর্গ, বর্গমূল, ঘন, ঘনমূল এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের উপর আমরা অনেক কিছু শিখবো এবং প্র্যাকটিস শোটাও আমরা সমাধান করব। আমরা এইভাবে প্রত্যেক দিন স্টেপ বাই স্টেপ অর্থাৎ চ্যাপ্টার ধরে ধরে আমরা ক্লাস করে যাব। যদি তোমরা ক্লাসগুলো নিয়মিত করো, অবশ্যই তোমরা প্রাথমিক সেটে ম্যাথমেটিক্সে 30-এ 30 পাবে।